দেশজুড়ে এখন বিএনপির স্লোগান চলো চলো ঢাকা চলো। 28 অক্টোবরের মহাসমাবেশ ঘিরে এমন মনোভাব, সমমনাদের সঙ্গী করে সরকার পতনের চূড়ান্ত কর্মসূচি দিতে যায় দলটি। এদিকে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত ক্ষমতাসীনদের। এসব আলোচনা উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বেশ কদিন ধরে 28 অক্টোবর ঘিরেই ঘুরছে দেশের রাজনীতির চাকা, সবখানেই এই দিনটি নিয়ে কানাঘুষা গুঞ্জন। জনমনে প্রশ্ন একটাই, কি হবে সেদিন, কোন দল সম্ভাব্য কি কি করতে পারে, চলছে তার চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যমে আসছে নানান প্রতিবেদন। সারা দেশে এখন বিএনপির স্লোগান চলো চলো ঢাকা চলো। এবারের আন্দোলনকে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছে দলটির হাইকমান্ড। একগুচ্ছ পরিকল্পনা বিএনপির, নয়াপল্টনেই মহাসমাবেশ করতে চায় তারা। নেতারা বলেছেন পুলিশের অনুমতি নেবেন না, কেবল পুলিশকে জানিয়ে দেবেন কর্মসূচির কথা। সমাবেশের আগে ও পরে সরকারের মনোভাব কি সেটি পর্যবেক্ষণ করতে চান বিএনপির নীতি নির্ধারকরা। এরপর পরবর্তী পদক্ষেপ, বলছেন আগ বাড়িয়ে সংঘাত নয়, তবে বাধা এলে প্রতিহত করা হবে। আপাতত সরকার পতনের মহাযাত্রা শুরুর লক্ষ্য। সরকার এবং সরকারি দল যদি সহিংসতার আশ্রয় নেয়, আমরা সেটা প্রতিরোধ করবার চেষ্টা করব। আপনি হরতাল বলেন, ঘেরাও বলেন, যা যেভাবে আপনি আখ্যায়িত করেন, এটা সর্বশেষ পর্যায়ে যাবে যতক্ষণ সরকার পদত্যাগ না করে। এদিকে আক্রমণাত্মক প্রস্তুতি আওয়ামী লীগের লক্ষ্য, রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখা। 28 অক্টোবর এবং এর পরের 7 দিনকে দলটি দেখছে স্পর্শকাতর সময় হিসেবে। অবরোধ করবে, কি করবেন আপনারা, দাঁড়াতে দেব না। সেদিন বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে ক্ষমতাসীনদের সমাবেশ, সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন রাজপথ দখলে রাখতে, বিরোধীদের প্রতি হুঁশিয়ারি, অশান্তি করতে এলে ছাড় পাবে না কেউ। এদিকে জামায়াতে ইসলামীও 28 অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে। ইসলামী আন্দোলন ঢাকায় মহাসমাবেশ করতে চায় আগামী 3 নভেম্বর। সব মিলিয়ে রাজনীতির মাঠে উত্তাপ এখন তুঙ্গে। পিন্টু হাজং, নাগরিক।